হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে চলেছি শেষ থেকে শুরু মুভিটির প্রথম টিজারটি নিয়ে। আজ টিজারটি রিলিজ করা হচ্ছে, এই টিজারে আমরা কী কী দেখতে পেলাম এবং এই চরিত্রে যে কে কে অভিনয় করছে, তাদের চরিত্রের নামগুলি কী দেওয়া হয়েছে, সেই সমস্ত তথ্য নিয়ে কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। আজ এমনভাবে হঠাৎ করে দুই মানুষের গল্প শুরু হয়, আল্লাহর ইচ্ছাতে তাদের সেই গল্প শেষ হয়ে যায়। তবে সে জানা কথা যে যখনই কোনো জিনিস শেষ হয় তখনই কিন্তু আবার তার জিনিসটি শুরু হয়ে থাকে। একটা গল্পের যখন শেষ থাকে আর একটা গল্প কিন্তু নতুনভাবে তৈরি হয়ে থাকে। শুক্রবার এইভাবে শেষ থেকে শুরু মুভিটি শোনা গেল গল্প ছোটো একটি টিজার। তাই সেই টিজারে কিন্তু অভিনেত্রী কোয়েল মল্লিকের মুখে সেই ডায়লগ কিন্তু আমরা শুনতে পেলাম। শুক্রবার মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত পর, অর্থাৎ জল্পনা কল্পনার পরেই কিন্তু জিৎ কোলের অর্থাৎ এই শেষ থেকে শুরু ছবিটির টিজারে আমরা দেখতে পেলাম, যে ছবিটি পরিচালনা করেছেন কিন্তু রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ছবিটি টিজার শেয়ার করেছেন জিৎ এবং তা কিন্তু নিজেও লিখেছে যে আবার কিন্তু শেষ থেকে শুরু তিনি তৈরি করতে চলেছে। প্রেমের গল্প দিয়েই কিন্তু ক্যারিয়ারে শুরু করেছিলেন জিৎ। তার প্রথম সিনেমা থেকে রোমান্সের গুণ কিন্তু ধরা পড়েছিল প্রতিটা মুহূর্তে এবং তা কিন্তু দর্শকও টের পেয়েছিল। আর সেই রোমান্টিক হিরোর তামাকা থেকে কিছুটা সরে গিয়েছিলেন তিনি, কারণ ইদানিং তিনি অ্যাকশন মুভি বেশিরভাগ করেছিলেন। তাছাড়া কিন্তু আবার তিনি ফুল দমে সেই ঘরানায় ফিরতে চলেছেন জিৎ। গত বছর কিন্তু সেই চমক দিয়েছিলেন তিনি নিজেই জানিয়ে দিয়েছিলেন। তার প্রযোজনা সংস্থা থেকে তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে নাকি ফের বড় পর্দায় জুটি হিসাবে জিৎ কোয়েল আসতে চলেছে। রাজ চক্রবর্তী পরিচালনায় তিন বছর পর বড় পর্দায় ফিরতে চলেছেন জিৎ কোয়েলের জুটি এবং তার সিনেমাটির নাম দেওয়া হয়েছিল শেষ থেকে শুরু। যেহেতু কোয়েলের পাশাপাশি এই সিনেমাতে অভিনয় করতে আমরা দেখতে পেলাম, অর্থাৎ এই টিজারে আমরা দেখতে পেলাম রীতাবরী চক্রবর্তীকে। চলতি বছরের ঈদে মুক্তি পাবে এই সিনেমাটি। কলকাতা, বাংলাদেশ, ঢাকা এবং লন্ডনে বেশ কিছু জায়গায় শুটিং হয়েছে এই সিনেমাটি এবং তা কিন্তু নিজেই জানিয়েছিলেন জিৎ তার ইনস্টাগ্রামে। পয়লা বৈশাখের দিনই মুক্তি পায় এই সিনেমার ফার্স্ট লুক। তারপরে কিন্তু একে একে এই সিনেমার চরিত্রগুলি সামনে আসেন তা যে এবং তা জানিয়ে দেওয়া হয়েছিল যে পয়লা বৈশাখের পরে কিছুদিনের বাদেই কিন্তু এই ছবির সামান্য কিছু টিজার দেখতে পাবো আমরা এবং তা কিন্তু আজ আমরা দেখতে পেলাম। শেষ থেকে শুরু সিনেমাটির মুখ্য চরিত্র কিন্তু তিনজন এবং তার টিজারটিতে আমরা বেশ দেখতে পেলাম ভালোভাবে। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে সামনে আসতে চলেছেন এই সিনেমাটি জিৎকে দেখা যাবে, অর্থাৎ জিৎকে এই চরিত্রে আমরা যে নামে দেখবো সেটি হলো মাহিদের চরিত্রে এবং কোয়েল মল্লিকের চরিত্রে নাম দেওয়া হয়েছে পূজা রানী। তাছাড়া কিন্তু এখানে দেখা যাবে ফারজানের চরিত্রে অভিনয় করতে রীতাভরী চক্রবর্তীকে। রাজাচন্দ্রে বেশ করেছি প্রেম করেছি সিনেমাতে শেষ দেখা গিয়েছিলো কিন্তু জিৎ কোয়েলের জুটিকে। আবারও সেই পুরনো ফর্মে কিন্তু বড় পর্দায় ফিরে আনতে চলেছেন রাজ চক্রবর্তী তার পরবর্তী মুভি অর্থাৎ মুভি দিয়ে। টিজারে দেখা যাচ্ছে পুরানো প্রেম বা কিংবা নতুন প্রেমের বেড়াজালে ঘুরপাক খাচ্ছে তিনজনের জীবন, যার ঘটনা শেষ থেকে শুরু বলেই কিছু মনে হচ্ছে। রাজ চক্রবর্তী পরিচালনা ও জিৎ ফিল্ম ওয়ার্কস এর প্রযোজনায় মুক্তি পাবে শেষ থেকে ছবি মুভিটি। শুরুর মাধ্যমে কিন্তু টলিপাড়ায় 50তম ছবিতে কাজ করতে চলেছেন জিৎ এবং তা কিন্তু খুবই আনন্দের সঙ্গে আমারও এবং তা কিন্তু দর্শকদের কাছে কিন্তু বেশ কিন্তু একটি ইন্টারেস্ট বেশি জাগবে, কারণ 50তম ছবিতে তিনি কাজ করতে চলেছেন এবং ঈদে তা কিন্তু মুক্তি পেতে চলেছেন। এবং এই ছোটো টিজারটিতে আমারও খুবই ভালো লেগেছে। আপনাদের এই ছোটো টিজারটি অর্থাৎ জিতের 50তম ছবিতে কেমন লেগেছে টিজারটি তা আমাকে জানিয়ে অবশ্যই কমেন্টও করতে পারেন। এবং যেতে যেতে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিতে পারো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।